স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি এই অনুষ্ঠানের আয়োজন করছে। এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দপ্তরের NSS সেল এবং স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজধানী উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়। শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের NSS এবং স্কাউট অ্যান্ড গাইড ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব PK চক্রবর্তী জানান, এবছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 9 আগস্ট থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলির অন্যতম হলো আজকের এই তিরঙ্গা অভিযান। এছাড়াও বিভিন্ন জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা মেলা প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আমরা হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের রাজ্যে পালন করছি। সারা দেশেই এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রাজ্যেও এই হর ঘর তিরঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানাদি আমাদের প্রতি জেলাতে এবং আমাদের এই স্টেট হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে যেমন পদযাত্রা আছে, NSS এর পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো স্পোর্টস এবং দপ্তরের পক্ষ থেকে। এছাড়া প্রত্যেক জেলা শাসক তাদের নেতৃত্বাধীনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের অনুষ্ঠান, পদযাত্রা, কোথাও মিউজিক্যাল কনসার্ট, কোথাও তিরঙ্গা অভিযান, তারপর তিরঙ্গাকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। এছাড়াও এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান চলবে 9 থেকে শুরু হয়েছে 13 আগস্ট পর্যন্ত। 13 আগস্ট থেকে আবার 15 আগস্ট পর্যন্ত প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলিত হবে। উল্লেখ্য, এবছরেরও স্বাধীনতা দিবস উপলক্ষে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত প্রতি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে তিরঙ্গা সেলফি পয়েন্টের আয়োজন করা হয়েছে। কর্মসূচিগুলিকে সফল করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।